আমির জামাত যে ঘোষণাগুলো দিচ্ছে, এত বড় অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করার পরেও আমার মনে হয় মানুষ না, উনি একজন ফেরেশতা। এই লোকটার সাথে আমি 4 দিন ছিলাম জেলখানার ভেতরে, 4 দিনে কয়েক জায়গায় আল্লাহ কোরআনে দিয়েছেন, হে নবী ইসলাম কায়েম করতে গেলেই বাধা দেবে মুশরিকরা, ওদের মন খারাপ হবে। আজ আমরা তাই দেখতে পেলাম, পৃথিবীর বহু রাষ্ট্র যারা খ্রিস্টান ইহুদি বৌদ্ধ, ওরা এত বেশি শত্রুতা করে নাই যত বেশি শত্রুতা করেছে মুশরিকরা। এই কথা বলছেন কেন? মুশরিকদেরকে আপনি মুসলমান বলবেন, আপনার ইমান থাকবে? আপনার কোন কাফেরকে যদি কেউ কাফের মনে না করে সেও কাফের, এটা তো আমি বানালাম। ইমান নষ্ট হয়ে যায় 10টা কারণে, কয়টা কারণে? ওযু নষ্ট হয় কয় কারণে? 7 কারণে। এই আবার নতুন হাদিস বানাস। নামাজ নষ্ট হয় কয় কারণে? 19 কারণে। কয় কারণে নামাজ নষ্ট হওয়া তা আপনি জানেন, ওযু নষ্ট হওয়া জানেন, রোজা নষ্ট হওয়া জানেন, তো ইমান যে নষ্ট হয়ে যায় 10টা কারণে আপনি জানেন, তার 9 নম্বর কারণে, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। সুতরাং এদেশে এই 17 বছর আল্লাহর আইনের কথা বললে যারা আলেমদের মাইক কেড়ে নিয়েছে, স্টেজে এসে বাধা দিয়েছে, অনুমতি চাইতে গেলে কোরআনের কথা বলতে দেয়নি, স্পষ্ট ভাবে বলছে এগুলো টাটকা নির্ভেজাল কাফের। দলিল সূরা মায়েদা নেসা 6 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা, এই আয়াতটা পড়েন ব্যাখ্যায় যান। সুতরাং এই কাফেরদেরকে আপনাকে কাফের মনে করা লাগবে। অনেকে এখনো পর্যন্ত তাদেরকে মুসলমান মনে করে বলছে না, অতটুকুই আর কি হয়। কি হয় মানে আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন? নামাজ পড়ি না, ইমান ঠিক আছে সেটা তো গেল, আল্লাহর কোরআনে বাধা দেয় ওর সাহস কত? এমনকি আল্লাহর কোরআনের বিপক্ষে সরাসরি কথা বলে বুক ফুলিয়ে টান টান করে বলে, আমার কুষ্টি আর এক এসপি ছিল, নাম নিলাম না, এ শয়তান বক্তব্য দিতে গিয়ে বলেছে, বাবার গায়ে যদি কেউ হাত দেয় তার পাকিস্তান পাঠিয়ে দেব। কি মহব্বত বাবার উপরে দেখেছেন? ও আমার মনে হয় আল্লাহর নবীকে অত মহব্বত করে না, এক কথা বলেন না কেন? ইসলামী শিক্ষা নিয়ে শয়তান যে কথাগুলো বলেছিল কুষ্টিয়ার বুকে দাঁড়িয়ে, আল্লাহ বিদায়ও দিয়েছে জিল্লতির সাথে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোন গর্তে লুকিয়ে আছে আল্লাহ জানে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কাফেরকে আপনি কাফের মনে করবেন, আর কাফেররা যদি মুসলমান হতে চান, এখনো যেহেতু সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, ফিরে আসেন, সময় আছে, ফিরে আসেন, ইসলামের পক্ষে কিছু করে মারা যান, অন্তত তাও নাজাত পাবেন। আর যদি এভাবে গা ভাসিয়ে কি হয়েছে কি অন্যায় করেছি তাতে এই কথা বলে যদি মারা যান, আপনি হেদায়েত তো পাচ্ছেন না, মরণের পর অনন্তকাল আগুনে থাকা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ আপনাকে যেন বুঝ দেন এই দোয়া করছি। আর যদি আপনার কপালে ওই ফিরাউনের মতো আর আবু জেহেলের মতো না হবে না, আপনাকে আল্লাহ যেন তুলে নেয়। আবু জেহেল ওই দিন বলেছিল আবদুল্লাহ বিন মাসুদকে যে আমার গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার মাতা, শয়তান মরে যাচ্ছে তাও তেজ কমছে না। এরকম শয়তান এখনো পর্যন্ত দেশে আছে না, গর্তের ভেতরে লুকিয়ে আছে, এরপরও বলছে দাঁড়াও, ঘুরিয়ে দাঁড়াই, ঘুরে দাঁড়াবেন কি নিয়ে? এ জনগণ আপনাকে ছাড়বে? যত টাকা আত্মসাৎ করেছেন সামনে আসেন। শিক্ষকদের বেতন হয় না, এরা আন্দোলন করে করে মরে, আর এক এক শয়তানের ব্যাংকে কত টাকা পড়ে আছে, একটা একটা করে ধরছে আর সব বের হচ্ছে। আমার মনে হয় এখন যারা দায়িত্বে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন, তাদের সবচাইতে বড় কাজ হবে এই শয়তানগুলো টাকা সব সিজ করে। ওরে এই যারা যারা বেতন পেত না, বেতন বৈষম্য ছিল, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন এটা, সংস্কার চলছে, এই সংস্কারগুলো আগে করেন। কোন জালেম যেন কোন চেয়ারে থাকতে না পারে, কারণ ওখানে থাকলেও জুলুম করবে। এই জন্য তাড়াতাড়ি চেয়ার গুলো ক্লিয়ার করা দরকার, যেই চেয়ারে যেই জালেম আছে আপনি জেনেছেন দেখেছেন, তাড়াতাড়ি ওখান থেকে নামান, কথা বলে না কেন? এখন যেহেতু রাষ্ট্র সংস্কার চলছে, এই সংস্কার এখন দরকার আছে না নেই? এটা এখন খুব বেশি দরকার। কালকের গোপন সংবাদ একটা, আমাকে একজন বলছিল, এক জেলা আমির,
যে এই বাংলাদেশের এক জেলার ডিসি, আমি নাম নিলাম না, সেই লোকটা কিছু কিলার ভাড়া করছে, কিলারকে টাকা পয়সা দিয়ে কথা জানাচ্ছে যে ইসলামী কথাবার্তা যারা বলছে এবং এই দেশে যারা শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করছে, এদের ভেতরে মিশে যাবা আর ছুরি মেরে দিবা, অথবা নারায় তাকবীর আল্লাহ আকবার দিয়ে গুলি মারবা, মনে হবে ওরা নিজেরা নিজেরা মারামারি করে মরে গেছে। এই কাজগুলো কিন্তু ষড়যন্ত্র করে চলছে। এই জন্য আমাকে যারা আমার মুসলিম, আমার তো ছোট মানুষ, ইসলামী চিন্তাবিদ যারা এদেশে এখন কাজ করছে ইসলাম নিয়ে মানবতার জন্য, তাদেরকে খুব সেফ রাখা লাগবে, কারণ এই শয়তানরা এর ভেতরে ঢুকে কখন আবার কি মেরিয়ে দেয় ঠিক নেই, কারণ সর্বোচ্চ পর্যায় থেকে যখন এটা এসেছে কিছু না কিছু মনে হয় হবে, এই জন্য খুব সতর্ক থাকা লাগবে। মানুষ হত্যাকারী আল্লাহর লানত প্রাপ্ত বান্দাদের ভেতরে অন্যতম। তিন নম্বরে পেয়েছি যারা মোনাফিক, কি এটা তো আর এদেশে নেই, এই দেশে সবচেয়ে বেশি মোনাফিকগুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। আল্লাহ তুমি এদের পাল্টিয়ে দাও, এরা যদি না বুঝে ভুল করে থাকে এদের পাল্টিয়ে দাও, আর জেনে শুনে ভুল করে থাকলে তোমার এলমে যা জানা আছে তুমি তাই করো। চার নম্বরে পেয়েছি যারা ঘোষখোর, আজ ঘোষখোর দেশে আছে না, এই জন্য পুলিশের পোশাকও পাল্টিয়ে দিয়েছে, কোনো পকেট নেই, কি দিয়ে খাবি খা, টাকা নেবে কিন্তু রাখতে পারবি না, টাকা নিয়ে যে হাতে রাখবি ছাত্ররা যদি দেখে তোর খবর আছে, এখানে পোশাক যেটা বানিয়েছে ভালো। এরপরে আমি পেয়েছি জেনাখোর, যারা জেনা ছিল না, এখন একটা একটা করে ভিডিও বের হচ্ছে। এই যে ডিবি হারুন, আমার সাথে যে হুজুরটা ছিল জেলে রফিকুল ইসলাম মাদানি, এই যে ছোট হুজুর, ও আমার ভেতরে বলছিল যে ভাই আমারে নিয়ে হাতির জিলে নিয়ে গেছে রাত 12:30-1টার পরে, যে আমার পুরা উলঙ্গ করে, আমি তো ছোট মানুষ, আমার জিনিসপত্রও ছোট, একেবারে উলঙ্গ করে একটা উলঙ্গ অর্ধলঙ্গ মেয়েকে সামনে নিয়ে আমার হাতে সিগারেট দিয়ে পেছনে অস্ত্র ধরে আছে, আমার এইভাবে অপমান করেছে, একেবারে সত্য কথা বলছে, যা করেছে তাই বলছে। আমি ওই সময় বরদোয়া দিয়েছিলাম, আল্লাহ আমি একটা ছোট মানুষ, মানুষ ছোট কিন্তু তোর বয়স আছে, 27 বছর ছিল ওই সময়, এখন 30 বছর, জিনিসপত্র ওইভাবে আমার বের করে দেখলো ওরা, আরও দেখিয়ে ছবি তুললো। আমি ওই সময় মুসলিম, কিছু বলতে পারি নাই, বরদোয়া দিয়েছি আল্লাহ, কি করলো যারা করলে, এক অফিসারকে বললাম ভাই এক এসআই যে যা যা করলেন এটাকে হারুন স্যার জানে, জানে না মানে উনি তো করাচ্ছে, তখনও বরদোয়া দিয়েছিল আল্লাহ, আমার এরকম জিনিসপত্র যার দেখলো ওরও যেন এরকম জিনিসপত্র জনগণ দেখে, এই জন্য আল্লাহ দেখিয়েছে। রাস্তায় বের হলে বলে 3 ইঞ্চি, এই একটা মুসিবত বল, ও কি রাস্তায় বের হতে পারছে, ও ছোট হুজুরের কয় ইঞ্চি আমি জানি না, যেই কয় ইঞ্চি হোক আল্লাহ তো আপনার 3 ইঞ্চি বের করে দেখিয়েছে। এটা ছোট হুজুরের বদদোয়া, কথা বলেন এখানে, আর বড় হুজুরের বদদোয়া তো আরো খারাপ, বড় হুজুরের বরদোয়া বলেছিল না দিল্লি গিয়ে পড়বা, একবার জায়গা মতো পড়েছে, খালি এ দেশের ছোট হুজুর বড় হুজুর সবার দোয়া কবুল হচ্ছে, আমাদের মতো মেজো হুজুরের গায়ে আর হাত দিয়েন না। আমরাও বরদোয়া ওই সময় দিয়েছিলাম যেদিন আমার মেয়ে আমার চেনি নাই, মন থেকে বলেছিলাম, আমার মেয়েকে আমি 1 বছর রেখে গিয়েছিলাম সেলেস, 3 বছর পরে এসেও আমার চেনি না, বলেন একটা বাবা হয়ে এর চাইতে বড় দুঃখ নিজের মেয়ে নিজেরা চেনে না, কাছে আসে না, ভয় পায়, এখন মনে করো অন্য অন্য হুজুররা আসে, এরকমই একজন হুজুর, বিনা কারণে আপনি এরকম কাজ করে দিলেন আমার পরিবারে, আপনাকে আল্লাহ ছাড়বে না, ছোট হুজুরের দোয়া কবুল করে যেভাবে অপমান করেছে আল্লাহ আপনাকে, বড় হুজুরের দোয়া কবুল করে যেমন দেশ ছাড়া করেছে, এই মেজো হুজুরদের যারা অপমান করেছিলেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে আগে মাইক কেড়ে নেয়, কিছু বেয়াদব ছিল না, মাইক শুধু কেড়ে নিয়ে না ধমক দিত, এখান থেকে হাত ধরে তুলে দিত, এই সমস্ত জালেমরা কোথায় আজ আসেন, আজকে মাইক কেড়ে নিয়ে চলে যান তো দেখি, আপনাকে মাইক কাড়াচ্ছি, এই জালেমদেরকেও আল্লাহ ছাড় দেবে না, এদের জীবনটাই পুরো সেনার উপরে একেবারে ভেসে আছে, একটারও চরিত্র বলতে কিছু আছে, খালি কয়েক মিনিট করে ফাঁস হয়, ইলিয়াস বলেছিল না সাংবাদিক ইলিয়াস যে একটা একটা করে সব ফাঁস করবো, তারপর থেকে অনেকে নরম হয়ে গেছে, কারণ একটারও তো চরিত্র নেই,
আমি উপরে বহুজনের সাথে মিশে দেখেছি, একটারও চরিত্র নাই। ওদের অধিকাংশ রাত কাটে হয় মদের বোতল নিয়ে, নাই মেয়ে লোক নিয়ে, অথচ নিজের ঘরে নিজের স্ত্রী, প্রকাশও করে না পরিচয়ও করে না, এমন এমন কাজে লিপ্ত হয়। শয়তান পর্যন্ত ভাবে যে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা ভুল হয়েছে, এগুলো তো আমার চাইতে বড় শয়তান। বাতিলের পাঁচ আটা, সালেমের পাঁচ আটা, গোলাম হয়ে গেল একটা এমপি হয়েছিল, তারও চরিত্র আজ কয়েকদিন ফাঁস হয়ে যাচ্ছে। এই জালেমদের সহযোগী না হয়ে যদি একা একা থাকতেন, যে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারতেন, ওইটা এখন আর পারলেন না। কারণ হাজারো মানুষ সেই কোন কামাল, নাফিসা কামাল, কি কামালের নাম নিয়ে যা যা করেছে সব এখন ভিডিও দেখা যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জেনা এই শব্দের কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সা সাবিলা। আল্লাহ আরো ঘৃণা করেন, লানত করেন সত্য যারা গোপন করে। এই মন মানসিকতা কে আমরা অনেকে আজ বেরিয়ে আসতেছি, সত্য আমরা গোপন করতে চাই না, আর জীবন চলে গেলেও সত্য গোপন করব না। সামনে যেহেতু একটা সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গা আসতেছে, এই কথা বলেন না কেন, সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গা একটা আসতেছে, সত্য জায়গায় আপনি সাক্ষী দেবেন। ভোট মানে সাক্ষী দেওয়া, ভোট মানে কি, আপনার একটা সাক্ষীর কারণে যদি লোকটা পর্যন্ত যে কোরআনের পক্ষে কথা বলতে পারে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পেতেই থাকবেন। এটাকে আমি বানালাম না। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ও মাই ইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইয়্যিন মুকীতা। সূরা নিসার 85 নম্বর আয়াত। লম্বা করে দলিলগুলো বলা যাচ্ছে না। এরপরে যারা অপবিত্র থাকে সব সময় এদেরকে আল্লাহ লানত দেয়। অপবিত্র মেয়েলোক যারা আছেন, তিন দিন, পাঁচ দিন, সাত দিন, দশ দিন, এরপরে আপনাকে যে আল্লাহ পবিত্র সময় দিয়েছেন, খুব সেন্সিটিভ থাকবেন এই সময়ে, খেয়ালই করে না, গুরুত্বই দিতে চায় না এই পবিত্র অবস্থানকে। অথচ আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন পবিত্র অর্জনকারীকে, সবচাইতে লানত প্রাপ্ত বান্দা আল্লাহর যে মানুষগুলো অপবিত্র থাকে, যারা ফরজ গোসল ফরজ হয়ে যাওয়ার পরও গড়িমসি করে নষ্ট করেন, সময় নষ্ট করে হেলায় খেলায় ওই রাত বারোটার কাজ করেন, দিন বারোটায় না, হবে না, এটা হেলায় খেলায় জিনিস না। আপনি যতক্ষণ অপবিত্র থাকবেন ওই সময় যদি মারা যান আপনার কি অবস্থা হবে বলেন তো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মা বোনেরা পবিত্র অর্জন যতক্ষণ আছেন এই তিন দিন, সাত দিন, দশ দিন বাদ দিয়ে পুরা সময়টা পবিত্র থাকার চেষ্টা করে। এই সাত প্রকারের কোনো প্রকারে আমরা পড়তে চাই না, কারণ এগুলো আল্লাহ লানত প্রাপ্ত বান্দা। সূরা মুমিনুন এখানে আল্লাহ যে গুণগুলো দিয়েছেন, এই গুণগুলোর মানুষকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম গুণ আমাদের অর্জন করার, কালকে তার সাতক্ষীরায় মাহফিল আছে, যেহেতু দিনের বেলা একটা ছিল যশোরে, আর আমার শরীরে জেল থেকে বেরিয়ে স্বাভাবিকই হচ্ছে না, কি খাওয়িয়ে দিয়েছে আল্লাহ জানে, মানে কিছু হলেই গলা ব্যথা করে, পেটের সমস্যা তো আছে, স্বাভাবিকই হচ্ছে না, এত ডাক্তার দেখাচ্ছি না, ওরা জেলের ভেতরে খাবার ভালো না। আর আমাদের মতো যারা আমরা আলেম ছিলাম, বিশেষ করে মাওলানা মামুনুল হক, সাখাওয়াত হোসেন, রাজিজ, জোনায়েদ আল হাবিব, আমির হামজা, এই মানুষগুলোকে ওরা আলাদা চোখে রাখত, যেহেতু সরাসরি মেরে ফেলতে পারছে না, এই জন্য কিমি খাওয়িয়ে আস্তে আস্তে শরীর নষ্ট করে দিয়েছে, এখনও স্বাভাবিক হতে সময় লাগবে, আপনারা দোয়া করেন, আমি ডাক্তার দেখাচ্ছি, আল্লাহ আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন।